আমার মতো কারা আছেন কোথাও দাওয়াতে যাওয়ার আগে নিজের জন্য শপিং করাটাকে পছন্দ করেন? অনেকদিন পর নিজের পছন্দের জিনিসটি কিনে ফেললাম, কোথায় বেড়াতে গিয়েছি তা বলবো, আর সেই সাথে সংসারের কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুনা হাউস ব্লগ চ্যানেল থেকে আমি লুনা বলছি, চট্টগ্রাম থেকে। আশা করি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নিশ্চয়ই দেখেছেন প্রচুর বৃষ্টি পড়ছিল, তো এই বৃষ্টিতে একটু খিচুড়ি তো অবশ্যই বানাতে হয়, আর সেই খিচুড়িটা আজ সকাল সকালেই বানিয়ে ফেলেছি। ডিম ভাজি দিয়ে খিচুড়ি বেশ মানিয়ে যায়। এদিক দিয়ে খিচুড়ি বানাতে যা যা প্রয়োজন সব একসাথে দিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলেছি, আর সেই সাথে ডিম ভাজও করে ফেলেছিলাম। তো এই মজার খাবার দিয়ে আজকের দিনটা শুরু করছি। ছেলেরা খেয়ে চলে যাবে স্কুলে, আর আমিও সামান্য করে খেয়ে নিব। তো ছেলেরা নাস্তা খেয়ে স্কুলে চলে গিয়েছে, আর আমি প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি। যেহেতু এই কাজগুলো নিত্যদিনের একটি সঙ্গী, তো নিত্যদিনের এই সঙ্গীগুলোকে রান্নাবান্না করার আগে শেষ করে ফেলছি। আলমারি ভর্তি এত কাপড় চোপড়, কিন্তু কোথাও যাওয়ার আগে সবসময় মাথায় ঘুরে কী পরে যাব। জানি না আমার মতো এমন কেউ চিন্তা করেন কি না। এদিক দিয়ে ড্রেসের সাথে সাথে ম্যাচিং অর্নামেন্টস আছে কি না, সেই সাথে ম্যাচিং ব্যাগ আছে কি না, জুতো আছে কি না, সবই চিন্তা করি। এই জিনিসগুলো চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় এলো, যদি একটি আবায়া কেনা হয় তাহলে বেশ ভালো হয়। আর শপিংয়ে যাওয়ার আগে আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি করে ঘরের কাজকর্ম সেরে নেওয়ার জন্য। তো কথা বলতে বলতে চলে এসেছি শপিংয়ে। এদিক দিয়ে আগামীকাল মামাতো ভাইয়ের মেয়ে রাকিকা হবে, তো সেজন্য তার জন্য কিছু ড্রেস দেখছিলাম। আপনারা অনেকে হয়তো জানেন আমার থেকে মেয়ে নেই, তো মেয়েদের এই ছোটো ছোটো কিউট কিউট ড্রেসগুলো দেখে আমার থেকে চোখে পানি চলে এসেছিলো। যখন আমি ড্রেসটা কিনছিলাম তখন মনে মনে ভাবছিলাম যদি আমার মেয়ে থাকতো তাহলে এমন সুন্দর কিউট ড্রেস আমার মেয়েকেও আমি পরাতে পারতাম। তো এই কথাটা আমি শপিং থেকে আসার পর ছেলের বাবাকে বলেছি। তো যাই হোক, মনের কথাটা হাজব্যান্ডের সাথে শেয়ার করেছি, তো আমার হাজব্যান্ডও মুচকি একটা হেসে দিল। এদিক দিয়ে মেয়ে বাবুর জন্য কিছু কেনাকাটা করে নিজের জন্য শপিং করব। প্রতিবারই শপিংয়ে গেলে একটা না একটা কিছু কেনা হয়, আর আমার জন্য আজ একটি হিজাব কিনবো। যেহেতু আপনারা অনেকেই জানেন আমি বোরকা পরি বাহিরে গেলে, তো সে সময় নিত্য নতুন হিজাব পরলে নিজে থেকে একটু ভালো লাগে। তবে আজ হিজাবের সাথে সাথে একটি আবায়াও নিব। তো হিজাব কিনে চলে গিয়েছিলাম আবায়া বোরকা কেনার জন্য। তো জামার সাথে ম্যাচিং করে একটা হিজাব কিনে ফেলেছিলাম। আমি শপিং করলে বেশিরভাগ সময় চট্টগ্রামের জিএসি মোড়ে সেন্টার প্লাজে গিয়ে থাকি, তো সেখানে গিয়েছিলাম আমি এই শপিংগুলো করার জন্য। আর এখন হিজাব কিনে চলে গিয়েছি বোরকা কিনতে। অনেকদিন ধরে ভাবছিলাম নিজের জন্য কিছু কিনবো, আর সেটি হলো ক্যাপ। ক্যাপ হয়তো অনেকেই চিনে থাকেন, তো যে কোনো জিনিস কেনার আগে আমি একটু যাচাই বাছাই করে তারপরেই কিনে থাকি। আর শেষ পর্যন্ত এই ক্যাপটাই কিনেছি। ওখানে নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বোরকা ছিল, আর পছন্দের জিনিসটি কিনে বাসায় চলে এসেছিলাম। এদিক দিয়ে ছেলেরা স্কুলে থাকতে থাকতে আমি বাসায় চলে এসেছি, আর এসে সাথে সাথে দুপুরের জন্য রাতের জন্য রান্না করে নিব। কাতল মাছ ভাজি করে রান্না করেছি, আর এখন ডিম রান্না করব। কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, হলুদ মরিচ দিয়ে এই ডিমটি রান্না করে নিচ্ছি। অনেক সময় বাজার থেকে যে ছোট ছোট মাছগুলো আনে, তো সেগুলো পেটের ভিতরে যে ডিম থাকে সেগুলো আমি একত্রে অনেকগুলো হয়ে গেলে তারপরে রান্না করে ফেলি। অনেকে ছোট মাছের ডিমগুলো একসাথে যখন মাছ রান্না করে তখনই দিয়ে দেয়, তবে আমার থেকে এভাবেই রান্না করলে বেশ ভালো লাগে। যেমন বাটা মাছ, ট্যাংরা মাছের যে ডিমগুলো এ সময় পাওয়া যায়, তো সে মাছগুলোর ডিম আমি এভাবেই সবসময় রান্না করে নেওয়ার চেষ্টা করি। তো আমি কিভাবে রান্না করি তা একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। গত কিছুদিন ধরে অনেকগুলোই মাছ এনেছিল ছোট ছোট, তো সেই মাছের ডিম সবগুলো একত্র করে আগে থেকে রেখে দিয়েছিলাম, আর মাছের সাথে সাথে এভাবে মাছের ডিমগুলো রান্না করে ফেলি, তাহলে দুটো খেতেই বেশ ভালো লাগে। এদিক দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে ডিমগুলো আগে থেকে কচলিয়ে নিয়েছিলাম, আর এখন এভাবেই রান্না করে ফেলছি। তবে এই মাছের ডিমটি আমি একত্রেই সবসময় চেষ্টা করি রান্না করে নেওয়ার জন্য। ডিম দেওয়ার পরে নাড়াচাড়া একদমই বন্ধ করি না, সাথে সাথে রান্না করে ফেলি এই জিনিসটি। যতক্ষণ নাড়াচাড়া করবো ততক্ষণে এই ডিমটা হয়ে যাবে, আর এটি হতে বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এই ডিমটি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে এভাবেই নামিয়ে ফেলি। আপনারা গরম ভাতের সাথে এভাবে খেয়ে দেখবেন, বেশ মজা হয় ছোট মাছের ডিমগুলো। আশা করি দেখেছেন ছোট মাছের ডিমগুলো কীভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করেছি। এদিক দিয়ে শপিংয়ে যাওয়ার আগে আমি আগে থেকে ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম। বাসায় আসার পর মাংসগুলো পুরোপুরি নরম হয়ে গিয়েছিলো, আর ভালোভাবে ধুয়ে আমি একসাথে রান্না করে ফেলছি।
আমি দুবেলা তরকারি একসাথেই রান্না করে নেওয়ার চেষ্টা করি। দুপুরের জন্য মাছগুলো এবং রাতের জন্য এই মাংসটি রান্না করে নিব। গতকাল যে সবজিটি রান্না করেছিলাম তার অর্ধেক অংশ রয়ে গিয়েছে, সেজন্য এখন কোনো সবজি রান্না করছি না। এদিক দিয়ে আমি কোরবানির মাংস যেভাবে রান্না করেছি এই গরুর মাংসটি ঠিক একইভাবেই রান্না করে সব কিছু মেখে ঢাকনা দিয়ে রান্না করছি। আর এই মাংসটি রান্না করার সময় আমি মৃদু আঁচেই রান্না করব। এক দেড় ঘন্টার মধ্যে মাংসটি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর এতটুকু দেখার পর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্রতিদিনের মতো ছোটাটা রিকোয়েস্ট করছি, লাইক দিয়ে যদি ভিডিওটি কন্টিনিউ করে যান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সবসময়ের জন্য আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবগুলো উপকরণ মাংসের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে এখন রান্না করে নিব। আর এর মাঝে আমি কোনো পানি ইউজ করছি না। মাংস রান্না করার সময় যে পানিটি বের হয়েছে তার মাধ্যমে এই মাংসটি রান্না হয়ে যাবে। আর মাংস রান্না করার সময় অনেক সময় দেখা যায় আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই ঝোলগুলো, তো যাতে দাগ না বসে যায় সেজন্য সবসময় চেষ্টা করি যে কোনো জিনিস রান্না করতে গেলে দাগ হয়ে যাওয়ার আগে একটু মুছে নেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ মাংসটি হয়ে গেল। এখন শেয়ার করছি কোথাও যাওয়ার আগে আমার পূর্ব প্রস্তুতিসমূহ। যে কোনো জায়গায় যাওয়ার আগে ছেলেদের কাপড় ও নিজের কাপড় এভাবেই গুছিয়ে এক পাশে রেখে দিই, যাতে কোথাও যাওয়ার আগে একটু লেট না হয়ে যায়। অনেক সময় দেখা যায় যদি এগুলো ঠিকঠাক করে যদি রেডি হতে যায় তখন এটা পাই না ওটা পাই না, তো চেষ্টা করি সবসময় এভাবে কী কী পরবো আগে থেকে আলমারি থেকে বের করে নেওয়ার জন্য। আর আমি চেষ্টা করি একটু ভালো জায়গায় একটা ভালো দাওয়াতে গেলে একটু ম্যাচিং করে যাওয়ার জন্য। তো যেহেতু ড্রেস কিনেছি সেই সাথে এই হিজাবটা কিনেছি ড্রেসের সাথে ম্যাচিং করে, আর একুয়া কালারটা আমার থেকে বেশ ভালো লাগে। আর আমার কাছে একুয়া কালারের পার্টি ব্যাগ ছিল আর সেই সাথে এ বোরকাটাও কিনেছি। আর আপনাদেরকে আমি ঈদের এই ড্রেসটি এর আগেও শেয়ার করেছিলাম, তাই আর পুরোপুরি খুলে দেখাচ্ছি না। তো এই ড্রেসগুলো পরেই আমরা দাওয়াতে চলে যাব। অন্যদিকে ছেলেদেরকেও রেডি করে ফেলেছি। আমরা মেয়েরা কোথাও গেলে অবশ্যই মেকআপ করি, যেহেতু আজ একটা পার্টিতে যাচ্ছি সেজন্য একটু ভারী মেকআপ তো অবশ্যই করতে হয়। তো আলহামদুলিল্লাহ চলে গিয়েছি আমার মামার বাসায়। যেহেতু আমাদের রাতে দাওয়াত ছিল তাই সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে আর বেশ ভালোও লেগেছে। এত মানুষের ভিড়ে অনেক নাস্তাই খেয়েছি কিন্তু তার কোনোটাই শ্যুট করতে পারিনি। তবে কী কী রান্না করেছে তার কিছুটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটি রান্না আমার মামি করেছে আর প্রত্যেকটা রান্না এত মজা হয়েছিল, বেশ ভালো লেগেছে। তো পরিবারের সবাই মিলে একসাথে মজাদার খাবারটা খেয়ে নিয়েছি। আর অনেকদিন পরে সবাইকে পেয়ে অনেক গল্পগুজবে মেতেছিলাম। অন্যদিকে আবারও ফুফু হয়েছি, তো সে আনন্দে অনেক মজা করে পেট ভরেই খেয়েছিলাম। আর এদিকে আমার ভাইয়ের ছেলে ও আমার ছেলেরাও অনেক মজা করছে। আর একটা পার্টিতে তো যে কোনো ঘরে বেশ মানুষ থাকে, তো সামান্যটুকু একটু খালি পেয়েছি, তো এই অবস্থায় ছেলেদেরকে বলেছি একটু ফটোশ্যুট করব, তোমরা একটু বসো। তো ছেলেরাও ছেলেদের মতো পোজ দিয়ে দিল আর আমি সামান্য একটু ভিডিও করে নিয়েছি। তো আজ শেয়ার করেছি গত দুদিন কী কী করেছি, কী কী শপিং করেছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখা হবে নেক্সট কন্টেন্টে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।